আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং। আজ আপনাদের সামনে তিনটি অসাধারণ জুস নিয়ে হাজির হয়েছি, যা খুব অল্প সময়ে বানানো সম্ভব এবং খেতেও খুব দারুণ। আপনারা সকলেই অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন। তো আসুন কীভাবে তৈরি করতে হয় তা দেখে নিই। প্রথমে তরমুজের জুস, তার জন্য তরমুজ কিউব করে কাটা লাগবে এবং চিনি আর লাগবে লেবুর রস। আমি সবগুলো উপকরণকে একটি ব্লেন্ডার জগের মধ্যে দিয়ে দিব এবং এতে এক গ্লাস ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি একটি সার্ভিং গ্লাসের মধ্যে দিয়ে সার্ভ করব। চাইলে আপনারা এটা ছেঁকেও নিতে পারেন, আবার কেউ যদি ফেনা ফেনা পছন্দ করেন সেটাও করতে পারেন। আমি ঠান্ডা আমি কিছু আইস দিয়ে এটা পরিবেশন করলাম এবং একটি কাটা স্লাইস, তরমুজের স্লাইস দিয়ে এটা গার্নিশিং করলাম। দেখুন, দেখতে বেশ ভালো লাগছে এবং এটা খেতেও কিন্তু অসাধারণ। এখন আমরা দ্বিতীয় জুসটি বানানোর জন্য কী কী লাগবে তা হলো পাইনঅ্যাপেল, আনারস কুচি কিউব করে কাটা এবং লাগবে চিনি আর লাগবে ঠান্ডা পানি। আমি এই উপকরণগুলোকে একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে এক গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে দিব, দিয়ে আমি এগুলোকে ব্লেন্ড করে নিব। এগুলো কিন্তু খুব অল্প সময়েই হয়ে যায়, আমাদের বানাতে খুব বেশি সময় লাগবে তা না। আমরা এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। দেখুন, এটা ফেনা, অনেকে কিন্তু এটা ফেনাটা পছন্দ করে, আবার অনেকে এটা পছন্দ করে না। আপনারা যদি না পছন্দ করেন তাহলে ছেঁকে গ্লাসে সার্ভ করবেন। দেখুন, আবার কিছুটা সময় রেস্টে রাখলেও ফেনাটা কমে যাবে। আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, এখন এর উপরে আমি কিছু বরফ কুচি দিব। আসলে শরবত বা জুস এর ক্ষেত্রে কিন্তু ঠান্ডা হলে খেতে খুব ভালো লাগে এবং তৃপ্তি পাই আমরা। আর একটি আনারস স্লাইস করে কেটে এটা সাজিয়ে দিলাম। দেখুন, এটাও কিন্তু দেখতে বেশ লাগছে। এবার আসুন আমরা তিন নম্বর জুসটির জন্য, হলো লেমন জুস। একটি সার্ভিং গ্লাসের মধ্যেই আমি চিনি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো। আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন, আসলে শরবতটা একটু বেশি মিষ্টি ভালো লাগে, অনেকে কম পছন্দ করলে আপনাদের পছন্দ মতো দিবেন। এবং আমি লেমন জুস লেবুটাকে চিপে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি। ঠান্ডা পানি দিয়ে আমি নেড়ে, ও আমি সরি, আমি নর্মাল পানি দিয়েছি এবং আমি এখন এই যে আইস দিয়ে দিচ্ছি। আইস দিয়ে আমি এটাকে সার্ভ করবো এবং একটি লেমন কাটা স্লাইস দিয়ে আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন, আমার হয়ে গেল এটাও লেমন জুস। এটাও কিন্তু খেতে বেশ ভালোই, আমরা সাধারণত এটা অবশ্য বানিয়ে খাই। দেখুন, আমরা তিনটি জুস বানা হয়ে গেছে, আমার দেখতে বেশ ভালো লাগছে। আপনারা সকলে অবশ্যই এটাকে বাসায় ট্রাই করবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আপনার ফ্রেন্ডসের সাথে। আর আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাকে আরও উৎসাহ যোগান।